প্রাণের থেকেও প্রিয় হাতে টানা রিকশা। বর্তমানে হাতে টানা রিকশার অস্তিত্ব সত্যিই সংকটে। ব্যস্ততার যুগে আর কলকাতার রাস্তায় দেখা মেলে না। স্বাভাবিকভাবেই যারা এই রিকশা চালান তাদের আয় কমেছে অনেকটাই। তাই 30 বছরের বন্ধুকে সঙ্গে নিয়ে বিহারে পাড়ি দিলেন যুবক, বিহারের পাটনার বাসিন্দা রূপ যাদব। গত 30 বছর ধরে কলকাতার রাস্তায় হাতে টানা রিকশা চালিয়ে সংসার চালাতেন, কিন্তু যত দিন যাচ্ছে ততই তো আয় কমছে। বলতেই পারেন যে রোজগার এখন রীতিমতন তলানিতে গিয়ে ঠেকেছে, কেউ আর ওঠে না এই রিকশায়। একটা সময় ছিল এই রিকশা ঐতিহ্যের ধারক এবং বাহক, আজ এই হাতে টানা রিকশা ইতিহাসের পথে। তবে আয় কমেছে তো কি, 3 দশকের সঙ্গীকে ছাড়তে নারাজ রিকশা চালক। তাই কলকাতা ছাড়লেও সঙ্গীকে 1 সেকেন্ডও কাছছাড়া করছেন না রূপ। ভবানীপুর থেকে পায়ে হেঁটে রূপ পাড়ি দিলেন বিহারের উদ্দেশ্যে। সঙ্গী টানা রিকশা, এই ছবি ধরা পড়েছে হাওড়ার বালিখাল জেটি রোডে। কলকাতা থেকে হেঁটে বিহার যেতে হয়তো সময় লাগবে অনেক কটা দিন, কিন্তু এতদিনের সঙ্গীকে সে ছেড়ে যেতে নারাজ। তাই এতদিনের কলকাতার ইতিহাসকে সঙ্গে নিয়ে বিহারের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। এই বিষয়ে তিনি জানান, 30 বছর ধরে কলকাতার রাস্তায় রিকশা টেনেই জীবিকা চালান। গত 1.5 বছর হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মদন মিত্রের সাহায্যে তিনি এই রিকশাটি পেয়েছিলেন। কিন্তু এখন মানুষ হাতে টানা রিকশায় উঠতেই চায় না, সময় কোথায়? আর এখন তো সকলেরই কাছে কম বেশি গাড়ি রয়েছে, তাই এই রিকশা চালিয়ে যেটুকু রোজগার হয় তা দিয়ে সংসার চলে না, দুবেলা খাওয়াটাও ঠিক করে হয় না। তাই তিনি বিহারে ফিরে যাচ্ছেন, সেখানে গিয়ে হয়তো চাষবাস করবেন কিংবা রিকশাই চালাবেন। শোনাবো তার কথা। হ্যাঁ, হটকে যায় বুলার দিক্কত নেই, কই দিক্কত নেই, এক হপ্তা মে পৌঁছ যায়। পহলে কবি গিয়া নেই, কবি নেই পেদল গিয়া থা। কিউ যা রা কিউ বিয়া কলকাতা ছোড় কে নেই, হিয়া কামাই নেই হো রাহা হ্যায়, মানে হিয়া হুয়ে চলায়েগা বিহারে মে। হ্যাঁ, খেতি কিসানি মে আপনা চলায়েগা, মানে একরা পর হুমা কিসানি লাইন মে আপনা দেহাত মে চলা। এই রিকশা কহাঁ সে মিলা আপকো? মমতা বনার্জি দিয়া। আপকো? হ্যাঁ। কব দিয়া? 1.5 সাল হো গিয়া। 1.5 সাল হোগা? বিধানসভা কে পহলে মদন মিত্র মমতা বনার্জি কে আদমি ওহে দিয়া হ্যায়। আপ এ কলকাতা ছোড় কে কিউ যা রা? হুয়া যা রাহা দেশ মে কাম ধাম হ্যায় ইসলিয়ে খেতি গৃহস্থী এ বোল কে যা রাহা। यहाँ पर भाड़ा नहीं मिले हो रहा? नहीं पोसाता है, नहीं 100-200 कमाता है तो उससे खाइए पी जाता, कुछ बचता है नहीं। तब बिहार जाएगा तो इतना रास्ता कहाँ सोएगा कहाँ खाएगा? और रिक्शे पर सोना, रिक्शे पर खाना, रह जाना, रिक्शा में पानी सब कुछ भर कर रखने। कलकत्ता कितना टाइम रहा आप? हाँ, कितना टाइम कोलकाता में रहा? रहा तो बहुत दिन रहा, तो करीब 30 साल तक रहा। तो बांग्ला जानते तो आप? हाँ, 30 বছর স্যার। কলকাতা ছেড়ে যেতে কষ্ট হচ্ছে রূপের, তবে পেটের টানকে তো আর অগ্রাহ্য করা যায় না, তাই নিজের গ্রামে ফিরে গিয়ে সেখানে নতুন কিছু করে আবারও নতুনভাবে বাঁচার চেষ্টা করবেন রূপ যাদব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের, আর সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলাকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।